হ্যালো ডিয়ার ফ্যামিলি, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সৌমি অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আবার আজকে একটা নিউ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে বানাবো লাউ পালং শাকের ডালনা। তো আপনারা সকলেই লাউ পালং শাক খেয়েছেন, কিন্তু আজকে কিন্তু ঠিক অন্যরকমভাবে লাউ পালং শাকটা আমি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা, চ্যানেলটা একদম স্কিপ না করে। এই দেখুন, প্রথমে লাউ পালং শাকগুলো ভালো করে জল না দিয়ে কড়ার মধ্যে দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। কিন্তু লাউ শাকের জন্য এই দেখুন বন্ধুরা, ভালো করে ভাপিয়ে নেওয়ার পরে লাউ পালং শাকটা একটু হালকা সেদ্ধ মতো হয়ে গেছে। এবার এটা জলে ছেঁকে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেজপাতা, কালো জিরে। আর আপনারা সকলেই দেখেছেন আমি সবসময় কালো জিরে আর তেজপাতাটাই ফোড়ন হিসেবে ইউজ করি। তো চলুন বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। কিন্তু লাউ শাকের তরকারিতে বড়ি দিলে শুনেছি নাকি সেটা খুব টেস্টি হয়, কিন্তু আমি না আজকে বড়ি দেব না, আজকে আমি গুগলি দিয়ে লাউ পালং শাকের তরকারি বানাবো। আপনারা কি কোনোদিন খেয়ে দেখেছেন যে গুগলি দিয়ে লাউ পালং শাকের ডালনা? কিন্তু আজকে আমি বানাবো এই ঠান্ডার মৌসুমে এই লাউ পালং শাকের ডালনা। যদি গুগলি দিয়ে হয় তাহলে তো একদম জমে যাবে। আর কে কে খেতে পছন্দ করেন আর কে কে খেতে পছন্দ করেন না সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই দেখুন বন্ধুরা, গুগলিটা তো মা পাঠিয়েছিল, লাউ শাক এগুলো সব সবজিগুলোই মা পাঠিয়েছিল ইন্ডিয়া থেকে। আর এই দেখুন বন্ধুরা, গুগলিটা না দিয়ে দিলাম, কেননা এই লাউ শাকের সঙ্গে ভালো করে ভেজে নেবো একসাথে। আর এই দেখুন বন্ধুরা, মোটামুটি ভাজা হয়ে যাবার পরে এরপর আমি নুন আর হলুদ অ্যাড করছি। কেন বলুন তো বন্ধুরা, লাউ শাক দেওয়ার সাথে সাথেই যদি নুন দেওয়া হয় না তাহলে অনেকটাই জল বেরিয়ে যায় আর লাউ শাকটা ভালোভাবে ভাজা হয় না। সেই হিসেবে লাউ শাকটা ভালোভাবে সব কিছু সবজি ভালো করে ভাজা করে তারপর হলুদ আর নুনটা দিয়ে আর এই দেখুন ভালো করে আবার ভেজে নিচ্ছি। প্রায় হয়ে গেছে, মশলাটা দেয়া হয়ে গেছে বন্ধুরা দেখুন। আর মশলা হিসেবে দিয়েছি সর্ষে, আদা আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আর এই দেখুন মশলা কষানো হয়ে যাওয়ার পরে শাকটা দিয়ে দিলাম, জলটা নিগড়ে নিগড়ে দিতে হবে শাকটা। আর শাকটা দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন যে গুগলি দিয়ে লাউ পালং শাকের ডালনা তো জমে যাবে বন্ধুরা, এত সুন্দর খেতে হয়, না খেলে বুঝতেই পারবেন না। তো চলুন বন্ধুরা, আমি চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পরে প্রায় 15-20 মিনিট পর আমি দেখছি যে হয়েছে কি না, কিন্তু দেখুন এখনও জল আছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা মারতে হবে। আর এই ডালনা মানে ডালনার মধ্যে মৌরি বাটা দিলেও হবে, কিন্তু আমি কিন্তু দিলাম না। আপনারা চাইলে কিন্তু লাস্টে একটু মৌরি বাটা অ্যাড করবেন, তাহলে দেখবেন শাকের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু আমি সময়ের জন্য আমি দিলাম না, আমার এখনও একটা রান্না বাকি আছে। আর এই দেখুন বন্ধুরা, দেশ থেকে মা বড় বড় বাটা মাছ পাঠিয়েছে। কতদিন পর বাটা মাছ খাবো, আমি তো থাকতেই পাচ্ছি না যে কখন মাছটা খাবো। তো চলুন বন্ধুরা, আজকে শাকের ডালনা হয়ে গেছে। আমি এখান থেকে 1 চামচ চিনি দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর আমার শাক রান্নাটা রেডি হয়ে গেছে বন্ধুরা। আর আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই দেখুন আবার নতুন নতুন রান্না যদি আপনাদের কারো দেখতে ইচ্ছা করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ কলি দিয়ে বাটা মাছের ঝোল এত সুন্দর লাগে, আপনাদেরকে বলে বোঝাতে পারা। চলুন বন্ধুরা, আজকে এইটুকুনি, আবার নিউ রেসিপি নিয়ে কোনো ব্লগ নিয়ে আসবো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার নিউ ব্লগে দেখা হবে।